দীর্ঘ 19 বছর কারাভোগের পর অবশেষে মুক্তি পাচ্ছেন বিকিনি কিলার হিসেবে পরিচিত ফরাসি সিরিয়াল কিলার চার্লস সোভরাজ। বুধবার নেপালের সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছেন। এতে বলা হয় আগামী 15 দিনের মধ্যে তাকে নিজ দেশে ফেরত পাঠাতে হবে। নেপালের রাজধানী কাঠমান্ডুতে দুই পর্যটককে হত্যার দায়ে 2003 সালে সোভরাজের 20 বছরের কারাদণ্ড হয়। তার আইনজীবী জানান, বয়স ও ভালো আচরণ বিবেচনা নিয়েই তাকে মুক্তি দেওয়া হচ্ছে। বর্তমানে সোভরাজের বয়স 78। প্রশ্ন হচ্ছে, কেন সোভরাজকে বিকিনি কিলার বলা হয়? রয়টার্স বলছে, 1970 থেকে 1980 সালে সোভরাজের নাম পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছিল। আফগানিস্তান, ভারত, থাইল্যান্ড, তুরস্ক, নেপাল, ইরান ও হংকংয়ে অন্তত 20টি হত্যার সঙ্গে যুক্ত ছিলেন সোভরাজ। অধিকাংশ সময়ে তার হাতে নিহত পর্যটকদের বিকিনি পরা অবস্থায় পাওয়া যেত। নারীদের টার্গেট করতেন তিনি। প্রথমে তাদের সঙ্গে বন্ধুত্ব করতেন, পরে হত্যা করতেন সোভরাজ। তার বিরুদ্ধে একাধিক জালিয়াতির অভিযোগও আছে। ফরাসি নাগরিক হলেও একাধিক দেশের জাল পাসপোর্ট ছিল তার কাছে। 70-এর দশকের মাঝামাঝি সময়ে থাইল্যান্ডে প্রথম তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। 1976 সালে ভারতে প্রথম গ্রেপ্তার হন সোভরাজ। এরপর 1976 থেকে 1997 সাল পর্যন্ত ভারতে কারাবন্দে ছিলেন তিনি। মাঝে একবার পালিয়ে গেলেও আবারও তাকে গ্রেপ্তার করা হয়। ভারতে পুরো সময় শাস্তি ভোগ করার পর 2003 সালে নেপালে যান সোভরাজ। সেখানে গিয়ে আবারও হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হন তিনি। সোভরাজকে নিয়ে 2021 সালে নেটফ্লিক্সে একটি সিরিজ হয়েছে। বিবিসি ও নেটফ্লিক্সের যৌথ প্রযোজনার দ্য সার্পেন্ট নামের ওই সিরিজে সোভরাজের জীবন দেখানো হয়। এমনকি তাকে নিয়ে অনেক বই লেখা হয়েছে। সোভরাজের জন্ম ভিয়েতনামে হলেও পর তিনি ফরাসি নাগরিকত্ব গ্রহণ করেন। রেহানুল রানা, সময় সংবাদ।